পুলিশখালীতে ইডির উপর হামলার ঘটনায় ক্ষমা প্রার্থী শেখ শাহজাহান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহান নাকি বলেছেন ওই দিন ইডিকে মারধরের নির্দেশ তিনি দেননি কিংবা হামলার পরিকল্পনা আগে থেকে করেননি। যেহেতু তার খোঁজে আক্রান্ত হয়েছে ইডি, সে কারণে গোটা ঘটনার দায় নিজের কাঁধে তুলে নেন শেখ শাহজাহান, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণে গ্রেপ্তারিতে রাজ্য পুলিশকে কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেঙ্গালুরু বিস্ফোরণে কাণ্ডের মূল চক্রীদের ধরিয়ে দিল বাংলা পুলিশ, এটা রাজ্য পুলিশের সাফল্য। শুক্রবার দিনহাটা নির্বাচনী সভা থেকে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দীঘার হোটেল থেকে দুই মূল চক্রীকে গ্রেপ্তার করেছে এনআইএ। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। শর্ত সাপেক্ষে রাজ্য দিবস পালনের অনুমতি জাতীয় নির্বাচন কমিশনের। লোকসভা ভোটের কারণে জারি হয়েছে আদর্শ আচরণবিধি, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না অনুষ্ঠানে। এই শর্তেই রাজ্য সরকারকে পয়লা বৈশাখে রাজ্য দিবস পালনের অনুমতি দিল নির্বাচন কমিশন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্যে প্রথম দফার 3 আসনে ভোট করাবে রাজ্য পুলিশও। ভোটের কাজে প্রায় 10,000 রাজ্য পুলিশ কর্মী ও আধিকারিককে ব্যবহার করা হবে বলে কমিশন সূত্রে খবর। ভোটের 3 দিন আগে এই পুলিশ কর্মীরা নির্ধারিত এলাকায় পৌঁছে যাবেন। দারভিট কাণ্ডে আদালত অবমাননা মামলায় আরও কড়া কলকাতা হাইকোর্ট। এবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ। সোমবার তাদের হাজিরা দিতে হবে বলে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে হুঁশিয়ারি হাইকোর্টের। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন জেলবন্দী শেখ শাহজাহান। ব্যবহার করে দল ছুড়ে ফেলেছে, বুঝতে পেরেই সুর বদল। সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতাকে এভাবে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। কার্যত একই সুর শোনা গেল বিজেপি ও সিপিএম এর গলাতেও। পাল্টা জবাব দিয়েছে এদিকে তৃণমূল কংগ্রেসও। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সিবিআই তদন্ত করলে সন্দেশখালীর মা বোনেরা আরও সাহস পাবে, সিবিআই পোর্টাল খুললে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মা বোনেরা। সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে মন্তব্য বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অমিত শাহকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নো এনআরসি নো সিএএ, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, রেড রোডে ঈদের মঞ্চ থেকে অমিত শাহকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার প্রমাণ দিতে গিয়ে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চৌঠা মেয়ের পর আরও ধোঁয়া দেখা যাবে বলে দাবিও করলেন তিনি। এমনকি শিল্প বিভাগ সিঙ্গুর নিয়ে দিলেন সবুজায়নের ব্যাখ্যা। আজকের আবহাওয়ার পূর্বাভাস, আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই, তবে কাল থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয়বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতা।